48 বছরের গৃহবধূ রাজিয়া আক্তারের রক্তের দাগ যেই ঘরের দেয়ালে, সেই ঘরটি ছিল তার 25 বছরের আশ্রয়। শুক্রবার ভোরে নিজের ঘরে কুপিয়ে হত্যা করা হয় রাজিয়া আক্তারকে। দীর্ঘদিনের পারিবারিক কলহের জেরে নিজের শয়নকক্ষেই স্বামীর হাতে খুন হন তিনি। সকালে বন্ধ দরজার ভেতর থেকে চিৎকার শুনে দরজা ভেঙে নিথর মাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যান সন্তানরা। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্বজনদের অভিযোগ, স্বামী জহিরুদ্দিন বাবর প্রায়ই স্ত্রী রাজিয়ার উপর নির্যাতন চালাতেন। অসুস্থ অবস্থায় তাদের বড় মেয়ে মারা যাওয়ার পর থেকে নির্যাতন আরো বাড়তে থাকে। আগে এমনি পার্সোনাল ম্যাটার ছিল কিছু, যেমন মনে করেন রুমে হালকা পাতলা ঝগড়া ছিল, সবসময় ঘরের মধ্যে রাখতে আটকায় বন্দি করতে থাকতো। হয়তো কোনো একটা কাজে ওষুধ দাওয়াই কি আনা লাগতেছে না, একটু দেরি হইতে পারবো না, একটু অত্যাচার করতো, আর বুঝছেন চিল্লাচিল্লি করতো। আবার ও খুব ভয় পেতো ওর হাজবেন্ডে, আবার ওদিনও বলতেছে কয় এর ভয়ে আমার ঘরে থাকতে মন চাইতেছে না। পুলিশ জানায় তার শরীরে একাধিক ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। টর্চ লাইট দিয়ে বেধরক মার মারতেছে, তো ব্যাস এক সময় টর্চ লাইটের তো ব্যাটারি খুলে গেছে, খুলে গেলে এটা একটা শার্পনেস তৈরি হয় এই টর্চ লাইটের পিছন সাইডটা, এইটা দিয়ে উনি আর কি কোপায় ইয়েতে বুকে, তারপরে মাথার এখানে বিভিন্ন জায়গায়, শরীরের বিভিন্ন জায়গায় এলোপাতারি মার মারছে। ঘটনার পরপরই পালিয়ে যায় অভিযুক্ত স্বামী বাবর, পরে পুলিশ তাকে আটক করে। মোশাহিদ রনি, সময় সংবাদ, ঢাকা।